কোয়ান্টাইল রেজাল্ট আজকে বেরিয়েছে, আমি মামাটি মানুষকে অভিনন্দন জানাই। এবং মানুষকে অভিনন্দন জানাবার সাথে সাথে আমাদের সমস্ত লিডার এবং ওয়ার্কাররাও যারাও পরিশ্রম করেছেন, এবং চন্দ্রিমা ভট্টাচার্য, আমি খুব মিস করেছিলাম দুজনকে, দু তিনজনকে মিস করেছিলাম, শঙ্করদাকেও খুব মিস করি এখনও, ভালো কাজ করতেন। মনীষদাকে আমরা অলরেডি এমপি করে পাঠিয়েছি রাজ্যসভায়, চন্দ্রিমা জিতে গেল, চন্দ্রিমা একটা ভালো দায়িত্ব নিশ্চয় পাবে, বৈশাখ মাসে করব, ওকে আমরা মন্ত্রী করব, আরও একজন দুজন আমাকে একটু করতে হবে, সেটা আমি বৈশাখ মাসে করব, বৈশাখ মাসটা পড়ুক, পড়ে যাক আগে। আর আমি মানুষকে রিয়েলি খুব গ্রেটফুলনেস জানাচ্ছি, কারণ চন্দ্রিমা আমার খুব ভালো কাজ করতো এবং আমাকে খুবই সাহায্য করতো। সুতরাং মনীষদা চন্দ্রিমার কথা আমি বলেছিলাম, আমি দুজনকে রিহ্যাবিলিট নয়, মানুষের আশীর্বাদে শুভেচ্ছা দোয়ায় জনপ্রতিনিধি করতে পেরেছি, এটা একটা বড় পাওনা, কাজেই আমি খুব খুব কৃতজ্ঞতা জানাচ্ছি।